এই সৈন্য একটা রশির মাধ্যমে তার বন্দুকটাকে কাছে আনার চেষ্টা করছিল। অন্যদিকে একটা শত্রু দলের সৈনিক তাকে অনেকক্ষণ যাবত ফলো করছিল। সে গুলি মেরে রশিটাকে ছিঁড়ে ফেলে। এখন এই সৈন্য একটা বড় মহাবিপদে পড়ে যায়। বন্দুক ছাড়া এখান থেকে বেঁচে ফিরেছিল ইম্পসিবল। তখনই আকাশে বোমা হামলার কারণে বড় বিল্ডিং ভেঙে পড়ে, যার কারণে আশেপাশে কাছের টুকরা ভেঙে পড়ে, যেটা কিনা তার জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। তখনই শত্রু দলের সৈন্যটা কাছের ভিতর তাকে দেখতে পায়, কিন্তু সে কোথায় রয়েছে সেটা সে দেখতে পারছিল না। হঠাৎই লোকটিকে সাহায্য করার জন্য তার ফ্রেন্ড চলে আসে। শত্রু দলের সৈন্যটা ঠিকই বুঝতে পারছিল যে কারোর সঙ্গে সে কথা বলছে। অন্যদিকে লোকটি বুদ্ধি করে কাছের টুকরো আকাশে উঠিয়ে নেয়, যার প্রতিফলে সূর্যের আলো তার চোখে লাগে। আর এই ফাঁকে লোকটি বন্দুক নিয়ে তাকে আক্রমণ করতে থাকে। কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কিরকম হয়েছে।